রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, প্রতিবাদী রোমান্টিক কবি। মাটি, মদ, মাংস, নারী, স্বপ্ন, সংগ্রাম ও সুন্দরের প্রতি তীব্রভাবে নিবিষ্ট এক শিল্পমগ্ন তারুণ্যের প্রতিনিধি সে। তারুণ্য যদি জীবনের গতিময়তার প্রতীক হয় আর কবিতা যদি হয় সে প্রতীকের শিল্পিত প্রকাশ, তবে সেই ভূমিকায় রুদ্রর পরিচয় রুদ্র নিজে। রুদ্রর কবিতা যারা মনোযোগের সঙ্গে পাঠ করেছেন কিংবা করবেন, তারা লক্ষ্য করবেন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ বহু চড়াই উতরাই পেরিয়ে জীবনের স্বপ্ন, সংগ্রাম, প্রেম, বিরহ, বন্ধন, বিচ্ছেদের পরেও তিনি কেন্দ্র থেকে বিন্দুমাত্র বিচ্যুত হননি, কখনো আত্মবিকৃত কৃতদাসে পরিণত হননি। রুদ্রর কবিতার প্রধান প্রবণতা হল দ্রোহ। আমাদের দুর্ভাগ্য, যে কাজ সমাজকর্মীর, যে কাজ রাজনীতিকের, এ দেশে সে কাজটি সাহসী সূচনা সবসময় করতে হয়েছে কবিদের। সে কারণে রুদ্রর কবিতা প্রায় হয়ে উঠেছে শুধুমাত্র কণ্ঠস্বর, শুধুমাত্র স্লোগান। টালমাতাল 70-এর দশকে সমাজ ও রাজনীতির উত্থান পতনে প্রত্যাশা আর আশাভঙ্গের অনিবার্য অস্থিরতার সময়টিতে কলম চালিয়েছেন রুদ্র। বরিশালের রেড ক্রস হাসপাতালে 16 অক্টোবর 1956 সালে জন্মগ্রহণ করেন এই কবি ও গীতিকার। ঢাকা ওয়েস্ট অ্যান্ড হাই স্কুল থেকে 1974 সালে SSC ও ঢাকা কলেজ থেকে 1976 সালে HSC পাস করেন। ঢাকা কলেজে রুদ্র সহপাঠী ছিলেন কামাল চৌধুরী, আলী রিয়াজ, জাফর ওয়াজেদ ও খান ইসহাক সহ এক ঝাঁক তরুণ সাহিত্যকর্মী। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন। 1978 সালে তিনি ডাকসু নির্বাচনে অংশ নেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের মনোনয়নে সাহিত্য সম্পাদক পদে। রুদ্র সরাসরি কখনো রাজনীতিতে না এলেও ডাকসু নির্বাচনে অংশ নিয়ে প্রকাশ করেন তার রাজনৈতিক বিশ্বাস। আমি ঈশ্বর, আমি শয়তান, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর প্রথম কবিতা। কাঁচা হাতের লেখা, অথচ আবেগ, উদ্দীপনা, জীবন দর্শন ও চিন্তাধারা সুস্পষ্ট। 1973 সালে দৈনিক আজাদ পত্রিকায় প্রথম প্রকাশ হয় কবিতাটি। আমাদের কবি তখন 10ম শ্রেণীর ছাত্র। ছাত্রজীবনে রুদ্রর 2টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়, একটি হল উপদ্রুত উপকূল, আরেকটি হল ফিরে চাই স্বর্ণগ্রাম। এছাড়াও ব্যাপক সাড়া পেয়েছেন মানুষের মানচিত্র, গল্প, দিয়েছিলে আকাশ, মৌলিক মুখোশ নামক সব কাব্যগ্রন্থ লিখে। ভালোবেসে রুদ্র বিয়ে করেন লেখিকা তসলিমা নাসরিনকে। রুদ্র তসলিমার পরিচয় লেখালেখির সূত্র ধরে। রুদ্র ছিল তসলিমার লেখালেখি জগতের উৎসাহদাতা। তসলিমা নিজেই বলেছেন, রুদ্রকে আমি 17 বছর বয়স থেকে চিনি। সেই 17 বছর বয়স থেকে রুদ্র আমার চেতনা জুড়ে ছিল। আমাকে যে মানুষ অল্প অল্প করে জগৎ চিনিয়েছে সে রুদ্র। আমাকে যে মানুষ একটি একটি অক্ষর জড়ো করে কবিতা লিখিয়েছে সে রুদ্র। কিন্তু তাদের এই সংসার টেকেনি, অথচ বিচ্ছেদের পরও একজনের আরেকজনের প্রতি ছিল অগাধ ভালোবাসা আর শ্রদ্ধা। 22 জুন 1991 এই দীপ্ত ও প্রতিভাবান তরুণ অকালে মৃত্যুবরণ করেন। আমাদের বেঁধে গেছেন অমোঘ মায়ার বন্ধনে। আমরা শুধু এখন বলতে পারি, চলে যাওয়া মানে প্রস্থান নয়, বিচ্ছেদ নয়।